সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ায় ঝুঁকির মুখে কয়েক হাজার একর জমির ফসল। এদিকে নেত্রকোনায় দ্বিতীয় দফা পানি বৃদ্ধি পাওয়ায় কীর্তনখোলা বাঁধ রয়েছে ঝুঁকির মুখে। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম ও নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। টানা বৃষ্টিতে হু হু করে বাড়ছে হাওড়া অঞ্চলের নদ নদীর পানি। জাদুকাটা পুরাতন সুরমা কুশিয়ারা নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গেল 15 দিনে জেলার 11 উপজেলায় একের পর এক বাঁধ পাহাড়ি ঢলের পানিতে ভাঙতে শুরু করেছে। এখন পর্যন্ত জেলার 17টি বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে 15,000 হেক্টর ফসলি জমি। ছোট বড় হাওড়ে সবকটি ফসল রক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। যেখানে যেখানে বাঁধের লিকেজ হবে সেই লিকেজ দ্রুত মেরামতের ব্যবস্থা করা লাগবে। 50,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। আমাদের যেভাবে ধান কাটা হচ্ছে আর 10 দিন ধান কাটার সুযোগ পেলে আমাদের প্রায় 80% ধান কাটা হয়ে যাবে। এদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। খালিয়াজুড়ি উপজেলায় ধনু নদীর পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে কীর্তনখোলা সহ গোমাইল ও চর হাইস্তাবাদ। আদাতের উপরে বা তিন পানি বাড়ছে, হ্যাঁ রাত্রে কুই অবস্থা হয়, আকাশে অবস্থা ভালো না, পানি এখন বাড়তি দিকে আছে, এই ধান ভেঙে যায়, আর মায়ের গেলে লক্ষ লক্ষ মন ধান নষ্ট হয়ে যাবে। কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত হাওড়ে 60% ধান কাটা সম্পন্ন হয়েছে। আর প্রশাসন বলছে হাওড়ের ফসল রক্ষায় সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব মহোদয় আসছিলেন, তার কাছে এই বার্তা স্থায়ী বাঁধ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আবেদন জানিয়েছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন প্রকার সংখ্যা আছে, কোন প্রকার ঝুঁকিপূর্ণ অবস্থান দাঁড়াচ্ছে, সাথে সাথে সেটাই কিন্তু মেরামতের কাজ হাতে নেওয়া হচ্ছে। আমরা আশা করছি যে আমরা এই বাড়তি সকলের সমৃদ্ধ পয়সা রক্ষা করতে পারবো। বাঁধ রক্ষায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।